বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পৃষ্ঠা 77-99 সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দাও। কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব, তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পৃষ্ঠা 77-99, অধ্যায় প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা। বন্ধুরা, এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, কোন মাটিতে ভালো চাষ হয়? উত্তর, পলি মাটিতে। পরের প্রশ্ন, যে পাথরটিকে ঠোকাঠুকি করে আগুন জ্বালানো হতো সেই পাথরের নাম কি? উত্তর, চকমকি পাথর। পরের প্রশ্ন, কোথায় পোড়ামাটির মন্দির দেখা যায়? উত্তর, বিষ্ণুপুরে। কখন সবাই একসঙ্গে গাছ লাগায়? উত্তর, অরণ্য সপ্তাহে। পরের প্রশ্ন, গাছের কোন অংশ থেকে জ্বরের ঔষধ তৈরি হয়? উত্তর, গাছের ছাল থেকে। একটি ঔষধি গাছের নাম লেখো। বন্ধুরা, ঔষধি গাছ মানে যেই গাছ থেকে ঔষধ তৈরি হয়। উত্তর, তুলসী গাছ। পরের প্রশ্ন, মানুষ কেন পশুকে পোষ মানালো? উত্তর, খাবারের সুবিধার জন্য। মানুষ কেন হাঁস মুরগিকে পোষ মানিয়েছিল? উত্তর, সারা বছর ডিম ও মাংস পাবার জন্য। পরের প্রশ্ন, মানুষ কেন পায়রাকে পোষ মানিয়েছিল? উত্তর, খবর দেওয়া নেওয়ার জন্য। পরের প্রশ্ন, কেন ঢিল ছুঁড়ে ফল পাড়া উচিত নয়? উত্তর, ঢিল ফসকে গিয়ে কারোর মাথায় পড়তে পারে, সে কারণে ঢিল ছুঁড়ে ফল পাড়া উচিত নয়। কোন প্রাণীর লম্বা গলা থাকে? উত্তর, জিরাফ। পরের প্রশ্ন, কি করে মানুষ কঠিন কাজকে সহজ করে নিল? উত্তর, বুদ্ধি খাটিয়ে যন্ত্রপাতি আবিষ্কার করে মানুষ কঠিন কাজকে সহজ করে নিল। যন্ত্রপাতিকে ইংরেজিতে কি বলে? উত্তর, টুল বলে। পরের প্রশ্ন, চারটি ধাতুর নাম লেখো। উত্তর, তামা, লোহা, কাঁসা, পিতল। পরের প্রশ্ন, তামার থেকে মানুষ কোন দুটি জিনিস বানিয়েছিল? উত্তর, লাঙল ও কাস্তে। ব্রোঞ্জ কি কি ধাতু দিয়ে তৈরি হয়? উত্তর, তামা ও টিন দিয়ে। পরের প্রশ্ন, লোহাকে মানুষ প্রথম কোথায় খুঁজে পেয়েছে? উত্তর, পৃথিবীতে এসে পড়া উল্কা খন্ড থেকে। পরের প্রশ্ন, মানুষ প্রথমে কি দিয়ে চাকা বানাতো? উত্তর, কাঠ দিয়ে। কাঠের চাকা শক্ত করার জন্য মানুষ কি করেছিল? বন্ধুরা মনে রাখবে, কাঠের চাকা শক্ত করার জন্য মানুষ তার ওপর লোহার বেড় দিয়েছিল। মোটর গাড়িতে কিসের টায়ার লাগানো হয়? উত্তর, রবারের। দাহ্য বস্তু কি? উত্তর, যে জিনিসের মধ্যে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে, পুড়ে যায়, তাদের দাহ্য বস্তু বলে। পরের প্রশ্ন, দহন কথার অর্থ কি? উত্তর, পোড়া। পরের প্রশ্ন, কোন গাছের ছাল হার্টের অসুখ ভালো করে? উত্তর, অর্জুন গাছের ছাল। কোন গাছের ছাল থেকে জ্বরের ঔষধ তৈরি হয়? উত্তর, শিঙ্কোনা গাছের ছাল থেকে।
পরের প্রশ্ন, কোন গাছ রক্ত আমাশা ভালো করে? উত্তর, আমরুল পাতার রস। পরের প্রশ্ন, কেটে গেলে কি গরম করে লাগাতে হয়? উত্তর, চুন হলুদ। পরের প্রশ্ন, পায়ে আঘাত লাগলে কি থেতো করে লাগাতে হয়? উত্তর, রং চিতার। গলায় ব্যথা হলে কি ফুটিয়ে পান করতে হয়? উত্তর, বাসক পাতা, মিছরি, গোলমরিচ ইত্যাদি। পরের প্রশ্ন, সাপে কামড়ালে রোগীর শ্বাসকষ্ট হলে কি করবে? উত্তর, মুখে মুখ লাগিয়ে শ্বাস দেব। পরের প্রশ্ন, বজ্র পদার্থ কাকে বলে? উত্তর, ব্যবহার করে ফেলে দেওয়া পদার্থকে বজ্র পদার্থ বলে। পরের প্রশ্ন, নদীর ধারে বা কাছাকাছি বাস করলে কি সুবিধা হতো? উত্তর, জল পাওয়া যেত, চাষবাস করা যেত, ব্যবসা বাণিজ্যের সুবিধে হতো, নদী দিয়ে যাতায়াত করা হতো নৌকার দ্বারা। পরের প্রশ্ন, গাছ আমাদের কি উপকার করে? উত্তর, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের জ্বালানি দেয়, গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, গাছ থেকে নানা রকম ঔষধ তৈরি হয়। পরের প্রশ্ন, রবারের টায়ারের সুবিধা কি? উত্তর, এটিতে হাওয়া ভরা হয়, তাতে অনেক হালকা হয়, ঝাঁকুনি কম হয় এবং গাড়ি তাড়াতাড়ি চলে। চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পৃষ্ঠা 77 থেকে 99 পাতা, অধ্যায় প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা। বন্ধুরা, এই অধ্যায় থেকে প্রথম পাঠের ভিডিও আজ এই পর্যন্তই। আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেকেন্ড পার্টের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে বা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয়, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।